এই পোশাকে কই গিছিলে? এই যে মা, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কি বাবার বোমা, তুমি এখানে দুধ দোচ্ছ? বাবা এই যে আমি রিকশা উঠে বসলাম, এখন যদি তুই যদি না ধাক্কা দাস আর তুই যদি রিকশা না চালাস, আর এইটাও বলছে যে বাড়ির এই দুই বউ খুব বেয়াদব। মিউজিক বাংলা টিভি। আমার তিন তিনটা ছেলে, একটা ছেলে বিয়ে করে বিদেশে চলে গেল, আর একটা ছেলে তো বাসায় আছে, কিন্তু দুই দুইটা পোলার বই কি পোশাক পরে একেবারে অসহ্য। আমার ছোট ছেলেকে বিয়ে করাবো একের সাদা মাটা গ্রামের ভালো মেয়ে দেখি, যাতে শাড়ি পরে ঘোমটা দেয়, আর ওই দেখা দেখি আমার ওই দুই বৌমা যাতে শিখতে পারে। মেয়ে মানুষের স্বভাবটাই একটা, ফুচকা দেখলে লোক সামলাতে পারে। এই ফুচকা জানো কিভাবে তৈরি করে? বাড়ির বউ সে থাকবো সুন্দর সাদা মাটা, সুন্দর শাড়ি পরবো, ঘুমটা দিব, তাহলে সে না বাড়ির বউ মনে হইব। তোর মায়ে কোনোদিন কি এই জিন্সের প্যান্ট শার্ট পরছে, কোনোদিন স্কার্ট পরছে? এগুলো কি পরাস বউ রে, ছি সরমে মইরা যাই। আচ্ছা ও রাখো না, এসব নিয়ে তুমি উঠে পড়ে লাগলে কেন? সেই জামানা আর এই জামানার সাথে তো মিল নাই, সেটা চলে গেছে। আরে তুমি ড্রেস নিয়ে পরে রয়েছো কেন? এখন আমরা বাইরে যেতেছি, এত কথা বলার সময় নাই, যাই আইসা বাকি কথা হবে। চলো তো। হ্যাঁ চল। আই দা, তুমি এই পোশাকে কই গেছিলে? গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। কেন বাবা? কি বৌমা, তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলে? তোমার বাড়িতে কি আর কোনো কাপড় ছিল না? এই ছোট ছোট কাপড় পরে তুমি ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো? ছি, তুমি তুমি যদি বাইরে যাও তাহলে ভালোভাবে একটা শাড়ি পরে যাইতে। এসে বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এসবের পিছে উঠে পড়ে লাগলে কেন? দেখ, তোরা সবাই একই কথা বলিস, আমি আমার ছোট ছেলেকে বিয়ে করাবো একেরে গ্রামের সাদা মাটা একটা ভালো মেয়ে দেখে, যে মেয়ে শাড়ি করবে। মনে রাখিস, তোদের এই পোশাক আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে, করাও করাও বাবা, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, আগে দেখি কেমন বউ আসে। দেখা যাবে। আপনার ছেলেকে একজন খানদানি বংশের মেয়ে নিয়ে এসে বিয়ে করান, আমরাও কম খানদানি না। আমিও দেখবো আপনার ছেলেকে কোন রাজরানী বউ এনে দেন, আমিও কোথা থেকে কম না, আমরা হলাম বংশগত রাজরানী। আমার বাবার কোটি কোটি টাকার বিজনেস আছে, আর তাছাড়া আমি আমার বাবার একমাত্র মেয়ে, তার যত টাকা পয়সা আছে সব তো আমার। আর তাছাড়া আমার বাবারও কোনো কিছু কমতি নেই। তোমার বাবার কথা শুনে আমার ঘা জ্বলে, চলো তো। এই কথা একটু কম বলো, সবসময় কথা বলো না। আর ভাবি, যাও, এই সমস্ত কথাবার্তা নিয়ে মন খারাপ করার কোনো কিচ্ছু নেই, তুমি ভিতরে যাও, আমরা একটা বাড়ি থেকে ঘুরে আসি। আর শোনো, আমরা দুপুরে বাড়ি লাঞ্চ করে আসবো। Thank you.
তো ঠিকমতো কামাই রোজগার হইতাছে না। ভাবছিলাম আজকে যদি একটু ঠিকমতো কামাই রোজগার হইতো তাহলে দুপুরের মধ্যে চইলা যাইতাম। কি যে করব, কয়েকদিন ধরে কেমন জানি হইছে ঠিকমতো কামাই হইতাছে না। কোথায় নিয়ে যাইতেছো? আরে আমার সাথে। বুঝলাম। আচ্ছা বলো তো আমারে কোথায় চাইনা নিয়ে যাইতাছো? আরে আমার ব্যবসাটা দেখলে তো ভালো হয়। আরে বাবা আমার ব্যবসা দেখতে হবে কেন বলো তো? ভাইয়ারা তো দেখতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ভাইয়ারা দেখতেছে। আমার ওই দুই ছেলে বিয়ে করেছে প্রেম করে, কিন্তু তোকে আমি প্রেম করে বিয়ে করতে দিব না। তোকে বিয়ে করাবো আমার মনের মতো ভালো মেয়ে দেখে। ভালো মেয়ে দেখে? মানে তুমি কি বলতে চাও বাবা? আমি কিচ্ছু তো বুঝতেছি না। আরে আমি তোকে বিয়ে করাবো গ্রামের সাদাসিধে মেয়ে দেখে, তোর চিন্তা করতে হবে না। তুই আয়তো আমার সাথে। আরে বাবা কি বলতেছো তুমি? আমি একটা সাদাসিধে মেয়েকে বিয়ে করবো? আমি এত বড় লোক বাড়ির ছেলে হয়ে? এই একদম চুপ, আর একটাও কথা বলবি না। আয় আমার সাথে। হ্যাঁ বাবা। এই যে মা। আরে চাচা আপনি? ও মা আমি আমি তোমার সঙ্গে একদিন কথা বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম তোমার জন্য আমি একটা কিছু করব। হ্যাঁ চাচা কইছিলেন তো। হ্যাঁ সেই দিনটা আজকে, আজকে তোমার জন্য একটা কিছু করব আমি। আমার জন্য আবার কি করবেন? আমি গরিব গরিব মানুষ। হ্যাঁ মা আমি জানি তুমি গরিব, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ বানাবো। বাবা তুমি এটা কি কইতাছো? এই তুই একদম চুপ কর, একটা কথাও বলবি না। আমি যা সিদ্ধান্ত নিছি তাই হবে। চাচা আপনি এগুলো কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। মা তোমার বুঝতে হবে না, তুমি আজকে থেকে আমার বাড়ির পুত্রবধূ হবে। না না তুমি আমার মেয়ে হবে, তুমি চলো। কিন্তু চাচা এটা তো হয় না, আমি গরিব একজন রিকশাওয়ালি, আর তাছাড়া আমার বড় পরিচয় আমি একজন এতিম মাইয়া, আর আপনি একটা এতিম মায়ের কি করে আপনার বাড়ির পুত্রবধূ বানাবেন? তুমি এতিম না মা, তুমি আমার মেয়ে, চলো আমি সব জেনে শুনেই তোমার আমার পুত্রবধূ করে নিতেছি। তুমি চলো মা। চলো তো মা চলো। এই চল চাচা আমার কথা শুনে চলো। আমি ভালো বুঝি এই বাড়ির রাজরানী বউ কে হবে সেটা আমি ভালো করে জানি, সেজন্য আমি ওই বৌমাকে এই বাড়িতে এনেছি। জানা তো থাকবে এই বাড়ির যে আপনার পুত্রবধূ সেটা কি আপনি মনে করেন? আমার মনে হয় আদৌ আপনি মনেই করেন না। দেখো বৌমা তোমরা এই বাড়ির পুত্রবধূ এটা ঠিক আছে, কিন্তু তোমরা আমার মনের মতো হইতে পারো নাই। আর যে বৌমা আমার মনের মতো হইছে আমি তারই ঠিক করে পয়সা নিয়ে আইছি, সে এই বাড়ির রাজরানী হইব, আর আমার বাড়ির চাবি আমি সেই বৌমার হাতেই দেব। ও আচ্ছা সব কিছু দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে দিয়ে দেন সব কিছু, টাকা পয়সা সোনা দানা চাবি যা আছে সব কিছু দিয়ে দেন। শুনেন বাবা একটা ফকিরনির বাচ্চার হাতে আপনি চাবি দিতে চাইছেন, ওই চাবি দিয়ে যখন লকারের সব কিছু খুলে উধাও করে নিয়ে যাবেন না তখন বুঝবেন, কারণ এসব ছোট লোকদের আমি খুব ভালো করেই চিনি। তখন আপনার এই বিশ্বাসটা থাকবে না বাবা। চুপ করো বৌমারা, আগে আমার রাজরানী বৌমারে এই বাড়িতে আসতে দাও। বৌমা যাও দেখো রুবেল উপরেই আছে, ওর কি লাগে না লাগে তুমি একটু দেখো যে। জি বাবা। আমি একটু বাইরে যেতেছি, আমার এই বাসার ভিতরে মনে দম। যাও যাও আমার সাথে যাও।
ছি 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 একটা রিকশাওয়ালি এবারে বউ হয়ে আসছে, আমি এটা মানতে পারছি না। না না, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। যেমনি হোক ওই রিকশাওয়ালিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। হ্যাঁ, প্ল্যান করতে হবে। আয় আমার সঙ্গে। আমার কিছুই লাগবে না, আমি একটু বাইরে যাবো তো। আসো এখানে বসো। আসলে তোমার অনেক সুন্দর লাগতেছে আজকে। ধন্যবাদ। আসলে আপনি না বাইরে যাবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে যাব। ঠিক আছে, তাহলে যা, আমার বাইরে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। আচ্ছা ঠিক আছে, যদি কিছু লাগে আমার জানাই। আচ্ছা ঠিক আছে। বড়লোক বাড়ির বউ হয়ে আসছো, এই বাড়ির কিছু রীতিনীতি আছে, সেগুলো তোমাকে পালন করতে হবে। আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে থেকে কাজে যাই, চলো। হ্যাঁ চলো 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 চলো। কিন্তু কি কাজ আমি তো বুঝতেছি না। আরে ওখানে গেলেই বুঝবা কি কাজ। হ্যাঁ এত প্রশ্ন করতে নেই, চলো। সব জায়গায় তো সব নিয়ম থাকে না, তাই না? যাও, বেশি কথা বলতে হয় না, যাও গিয়ে কাজ করো। হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, আমি গরিব ঘরের মাইয়া, এগুলো আমার কাছে এক নিমিশের ব্যাপার। কাকা জানি, যাও চাচা শুনবো না। চাচা আপনাকে কি বলেছি, আপনি তো ভারী বেয়াদব, জানতো কি আপনি অন্য কাজ করেন। কি হলো চাচা, আপনি তো কথা শুনছেন না, জানতো। যাও যাও তুমি এখন যাও, তোমার কাজটা করে নাও। যাও জি। কি হলো, বসে থাকলে চলবে না তো, যাও সামনে আগাও। হ্যাঁ কাজ করতে হবে, তুমি তো এবারে রাজরানী বউ, রাজরানীর মতো কাজ না করলে কেমন দেখায় না। আইসি ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি দোয়া দিতেছি। আরে ভালো করে কাজ করো, সুন্দর করে দোয়াও, তুমি তো দেখি কাজ মনে ফাঁকি দাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কি বাবার বোমা, তুমি এখানে দুধ দোয়াচ্ছ? হাব্বা কি হাব্বা, এদিকে আসো তো বৌমা, তুমি এদিকে আসো। আরে বাবা কে বলছে তোমার দুধ দুয়াইতে? ওই যে ওনারা দুইজন সম্পর্কে কইল যে প্রথম যখন এই বাড়িতে কেউ বউ হয়ে আসে তখন নাকি এই যে এই গাভিনের দুধ দুয়াইতে হয়, এই জন্য তো ওরা আমারে কইল, তাই আমি আর কি গেলাম। আই দাঁড়াও, কি ব্যাপার, তোমরাও কি আইসে এইভাবে গাভির দুধ দুয়াইছিলে? মানে আমরা জানতে চাই। ওমা
তুমি অগ দুইজনের কথা একটু বার্তা দিবা না, কারণ ওরা তোমার চাইতেছে ওই নাজেহাল কইরা কোলটাশা কইরা রাখতে, ব্যাপারটা বুঝছো? কিন্তু আপা, ওরা কেন আমার সাথে এমন করে? হিংসা হিংসা বোমা, কারণ ওরা চায় না তুমি এই বাড়িতে থাকো, ওরা তোমার দুই চোখকে সহ্যই করতে পারে না। আমি চাই তুমি এই বাসায় তোমার নিজের যোগ্যতা থাকো, নিজের পাওয়ারে থাকো, আর ওরা চায় না তুমি এই বাড়িতে ভালো মতো থাকো। আমি দোয়া করি বোমা, তুমি জানো ওদের তোমার মতো তুমি গড়ে তুলতে পারো। আপা, এটা কিন্তু আমি খুব ভালো করে পারবো, কারণ আমি গরিব ঘরের মাইয়া, তো এইরকম বেধব্য কিভাবে সাহিত্য করতে হয়, সোজা করতে হয়, এই হাতের নাগালে রাখতে হয়, সেইটা কিন্তু এই মাসে একটু ভালো পেরেই জানে। আমি শুধু চাই যে আপনার দোয়া যেন সবসময় আমার সাথে থাকে, আর আপনি শুধু আমার পাশে থাকবেন। এই তো মা, এইটাই আমি চাইছি। আমি সবসময় দোয়া করি, তুমি জানো এই বাড়িটারে তোমার মতো গইরা তুইলা তোমার শাশুড়ি যেরকম এই বাড়িটারে আগলায় রাখছে, তুমিও সেভাবে আগলায় রাখছে। চিন্তা করেন না বাবা, আমি এটা ঠিক পাবো। আচ্ছা রুবেল, এই কাজটা কেমনে সম্ভব হলো? আমি একটা জিনিস বুঝি না, আমি আছি, ভাইয়া বিদেশ আছে, কাউরে কোনো কিছু জানানোর প্রয়োজন না মনে করিয়া বাবা একটা ধরে এনে দিল আর তুই এমনিতে মাইনা নিলি, এটা কেমনে সম্ভব? প্রথম ভাই শোনো, আমি প্রথম বাবার প্রতি প্রচুর রাগ হয়েছিল, কিন্তু এখন বাবার প্রতি কোনো রাগ নাই। কেন রাগ জানো? কারণ আমি মনে করছিলাম রিসকালি আরে সংসারে কোনো কিছুই বোঝে না, এখন বুঝতেছি আসলে আমার বউ আমার জন্য একদম পারফেক্ট আছে, কারণ ও অনেক সুন্দর, তোমার বউ সেও সুন্দর। চুপ করে থাক, তোর জন্য পারফেক্ট থাকতে পারে, কিন্তু আমার ফ্যামিলির জন্য, আমার বাসার জন্য মনে হয় না যে কোনো দিক দিয়ে পারফেক্ট আছে। কেমনে পারলি একটু শরীরে বিয়ে করতে? আরে ভাই রিসকালি হোক কোনো সমস্যা নাই, কারণ আমার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে পারবে কিনা সেটা হলো বড় ব্যাপার, এখন তো আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার কোনো প্রবলেম নাই, চলো বাড়ি যাই। শোন শোন শোন, আমি তোর একটা কথাই বলতে চাই, কাজটা তুই মোটে ভালো করছাই, এটা ভালো কোনো কাজ না। ভাই কথা শোনো, রাগ হয়ে গেল গা, রাগ করে কোনো লাভ নাই। শোনো আমি বলতাছি আমার বই ওই বাড়ির পারফেক্ট একটা বউ, মানে রাজধানী বউ। রিক্সা চালায় তুমি তো খুব বড় বড় লেকচার দিছিলা, যে তোমার বাপে
বড় কোটিপতি বড় লোক হ্যান ত্যান দেখো তোমরা যখন এই তাদের চালাও তোমরা যদি এরকম গরিব থাকতা তোমাদেরও নিশ্চিত এরকম রিকশা চালাইতে হইতো নালে মানুষের কাছে হাত পাততে হইতো ভিক্ষা করতে হইতো এবার বুঝতে পারছো তো বাবা বুঝতে পারছি এই ভালোকে ধাক্কা দাও অনেক তুমি রিক্সার উপরে কেন ভাইজান কি হয়েছে তুমি আমার বইরে ধমক দিচ্ছ কেন দেখবেন অনেক হয়েছে অনেক সহ্য করছি আর না জানিস জানিস কি করেছে তোর বউ কি করেছে এই যে আমার বউ আর ভাবিকে এদেরকে দিয়ে রিক্সা চালাচ্ছে রিক্সা চালানো শিখাচ্ছে কেন এগুলো কি আমাদের দরকার আছে কোনো না দরকার নাই কিন্তু হয়তো কোনো কারণেই আচ্ছা অথই বলো তো তুমি কেন ওনাদেরকে দিয়ে রিক্সা চালাচ্ছ বলতাছি আসলে বাবাই আমারে এই সংসারের সমস্ত দায়িত্ব দিছে আর এইটাও বলছে যে বাড়ির এই দুই বউ খুব বেয়াদব বাবার কোনো কথা শুনে না ঠিক মতো শাড়ি কাপড় পরে না বাবার কোনো কথা শুনে না আর এই এলাকার লোকজন নাকি এনাদের দুইজনকে নিয়ে অনেক নিন্দা করে সেই জন্য বাবা আমারে কইছে যে ছোট বৌমা এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমার কাছে দিলাম কারণ তুমি গ্রামের খাঁটি একটা মাইয়া তুমি পারবা এই দুইজনকে সাহায্য করতে বেদব থেকে মানুষ বানাইতে তাই আর কি আমি বাবার কথা রাখার জন্য ওদের শিক্ষা দিতেছিলাম কারণ ওদের যদি এইভাবে শিক্ষা না দেই ওরা জীবনে মানুষ হবে না ঠিকই করেছো তুমি বাবা যদি বলে থাকে তাহলে ঠিক আছে তুই কি চাস না ভাবি আর তোর বউ সেটা ভালোভাবে চলাফেরা করুক ভাইজান আপনার একটা কথা কই আপনি হইলেন এই বাড়ির বড় ছেলে আপনার তো একটা দায়িত্ব থাকা উচিত সবচেয়ে আগে বাবার সম্মান বাঁচানোর দায়িত্ব আপনার তারপর আপনার ছোট ভাইয়ের আর আপনি কিনা তা না কইরা বড় ভাবিরে আপনার বউরে উস্কানি দিয়ে রাখেন অগুনিয়া এইসব পোশাক পরে পার্টিতে যান কত জায়গায় যান ঘুরেন খান এইভাবে আশকারা না দিয়া ওদের যদি আপনি আগে থেকে একটু শাসন করতেন তাহলে হয়তো এই দিনটা দেখতে হইতো না আমি যতটুকু জানি এই এলাকায় আপনার একটা মান সম্মান আছে আপনি এই বাড়ির বড় ছেলে হইয়া কি চান যে আপনার বাবার মান সম্মানটা ধুলায় মিশিয়ে যাক আর আমি হইলাম গরিব ধরিব মানুষ আমার কথা না হয় বাদই দিলাম এবার একটু আপনি বিবেচনা করে দেখেন আপনি কি এবারে মান সম্মান খাবেন নাকি আপনারা যা ইচ্ছা তাই করবেন না বোন অনেক হয়েছে আমি আসলে সত্যিকারে কখন এরকম ভাবে ভাইবা দেখিনি যে আমার বাবার তো একটা সম্মান আছে একটা সময় সে খুব দাবায় বেড়াইতো এখন আমরা যদি এরকম অবস্থায় চলাফেরা করি তাতে করে তার মান সম্মানটা খোয়া যায় এটা সত্যি একটা কথা আর তুমি কি বললা তুমি গরিব দরিব মানুষ না মানুষের পোশাক আশাকেই গরিব দরিব বিবেচনা করা যায় না মনুষ্যত্ব দিয়ে বিবেচনা করতে হয় আসলেই আমাদের বোঝার ভুল ছিল আজকের পর থেকে আর ভাবি বইলা রাখি এই সমস্ত ড্রেস এগুলো বন্ধ করে দাও আরে তোমারও বলতাছি শাড়ি পরো আমরা তো বাঙালি তাই না আজকের পর থেকে আর ড্রেস পরবো না বার হাজার শাড়ি পরে সারা গ্রাম ঘুরবো আরে শুনো তোমরা দুজনে যাও যে শাড়ি পরে বেরিয়ে আসো তিনজন একত্র বের হয়ে আসবা তাতে দেখে আমরা মনে করতে পারি সবগুলো রাজধানী বের হয়ে আসতেছে হ্যাঁ হ্যাঁ ভাইজান আজান দিছে আমিও চাই আজকে এই বাড়ির তিন বউ একসাথে নামাজ পড়ব তা বড় ভালো কথা ঠিক আছে